স্বচক্ষে আমি দেখেছি হজে কত সমস্যা হয় মানুষের, এমন ভয়াবহ অবস্থা আমি নিজের চোখে। এই যে সামান্য লোকের জন্য আমাদের সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আর সেই ধর্মের বদনামটাই করে যাচ্ছে এই সামান্য কিছু লোক। ভিসা ছাড়া তো আর যাওয়া যাবে না, এখন তো আর আগের যুগ নেই যে ভিসা ছাড়া বা পাস করা যাবে, না যাওয়া গেলে আর তখন তো। এবার পায়ে হেঁটে হজে যাওয়া নিয়ে মুখ খুললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব, এবং প্রিয় দর্শক আপনারা আরো জানতে পারবেন আমাদের বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য রওনা দিয়েছেন আলিফ মাহমুদ আদিব। এই আলিফ মাহমুদ আদিব এখন কোথায় রয়েছেন এবং তিনি কি আসলেই ভারতের বর্ডার পার করতে পেরেছেন নাকি তার সেখানে বিপদ হবে, সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, এই আলিফ মাহমুদের পায়ে হেঁটে যাওয়ার সম্পূর্ণ লোকেশনটা আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা দেখে নিব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন। স্বচক্ষে আমি দেখেছি হজে কত সমস্যা হয় মানুষের, এমন ভয়াবহ অবস্থা আমি নিজের চোখে দেখি। সবার কাছে দোয়া চাই, তো আল্লাহ যেন আমার এই পথ সহজ করে দেয়। ভিসা ছাড়া তো আর যাওয়া যাবে না, এখন তো আর আগের যুগ নেই যে ভিসা ছাড়া বা পাস করা যাবে, না যাওয়া গেলে আর তখন তো। তো যাই হোক প্রিয় দর্শক, এই পায়ে হেঁটে হজে যাওয়া নিয়ে অনেকের মনেই অনেক রকমের প্রশ্ন রয়েছে। অনেকেই এই আলিফ মাহমুদ আদিবকে কটু কথা বলছেন, আবার অনেকেই তাকে উৎসাহ দিচ্ছেন, সাপোর্ট করছেন, তার সাথে থাকার চেষ্টা করছেন, এবং অনেকেই তাকে ডেকে নিয়ে তাকে খাবার খাওয়াচ্ছেন। আসলে বন্ধুরা, সবার মন এক নয়, অনেকেই হিংসা করবে, অনেকেই ভালোবাসবে, এমনটাই হচ্ছে দুনিয়া। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি ইন্ডিয়ার বর্ডারের ক্রস সময় আসলে কি আলিফ মাহমুদ আদিবের কোনো সমস্যা হবে না, তিনি 3 মাসের ভিসা নিয়েছেন এবং তিনি ইন্ডিয়াতে খুব সহজেই পার হতে পারবেন। কিন্তু অন্য অন্য যে রাষ্ট্রগুলি রয়েছে সেগুলি তিনি কিভাবে পার হবেন? প্রিয় দর্শক, সেগুলি পার হওয়ার জন্য প্রথমেই সরকারের থেকে অনুমতি নিতে হবে এবং তাকে এটা প্রমাণ করতে হবে যে তিনি বৈধভাবে পায়ে হেঁটে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যাবেন। এবং আমরা সবাই চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে তাকে ক্লিয়ারেন্সটা দেয়, তাকে অনুমতিটা দিক। যতদূর জানি আপনি ইন্ডিয়ার ভিসা করেছেন, কিন্তু পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, দুবাই এই সমস্ত দেশে আসলে এখনো যায়নি। জি, আসলে হচ্ছে এটা আমি তো 1 বছরের একটা প্ল্যান যে একটু হেঁটে যাবে, 1 বছর লাগবে। এইভাবে ইন্ডিয়ার বাইরে যে দেশগুলো ইন্ডিয়ার ভিসা হচ্ছে স্টিকার ভিসা, আর বাকি যে ভিসাগুলো আছে এগুলো হচ্ছে ই ভিসা। হ্যাঁ, তো বাকি যদি ভিসাগুলো আছে ওগুলো 3 মাসের বেশি ভিসা দেয় না। তো এখন দেখা যাচ্ছে আমি ইন্ডিয়া পার হইতে হইতে আমার ওই দেশের ভিসার মেয়াদগুলো শেষ। তো এই কারণে আর কি আমার মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় সেখান থেকে যদি সহযোগিতা একটা ক্লিয়ারেন্স দেওয়া হয় তাহলে আমার। মানে আপনি এখনো ক্লিয়ারেন্স পান নাই, ক্লিয়ারেন্সের চেষ্টা করতেছেন? হ্যাঁ, চেষ্টা করতেছি। আচ্ছা, আরেকটা বিষয় যদি আপনি বলতেন, সেটি হচ্ছে আপনি ধরে নেন যে আল্লাহ না করুক যাইতে পারলেন না, এরপরে আপনি কি পদক্ষেপ নেবেন? মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলেন না বা ভিসা পাইলেন না? আমি আসলে বিশ্বাস করি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বাইরে হয়েছি যে এই সফরটা ইনশাআল্লাহ হবেই হবে, যে আল্লাহ এই পথ সহজ করে দিবেন। আমি বিশ্বাস করি যে হোক, কিন্তু না হলে তারপরে এখন ভিসা ছাড়া তো আর যাওয়া যাবে না, এখন তো আর আগের যুগ নেই যে ভিসা ছাড়া বা পাস করা যাবে, না যাওয়া গেলে আর তখন তো। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য কোন কোন লোকেশনে যেতে হবে, তিনি সমুদ্রগুলো কিভাবে পার হবেন। এটা দেখার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক। গাইস, এবার আমরা দেখে নিব কিভাবে তিনি বাংলাদেশ থেকে সেই মক্কায় পৌঁছাবেন। বন্ধুরা, বাংলাদেশ থেকে প্রথমে যেতে হবে ভারত, ভারত থেকে এরপর যেতে হবে পাকিস্তানে, পাকিস্তানের বর্ডার পার হয়ে তাকে পার হতে হবে ইরানের বর্ডার, ইরানের বর্ডার পার হয়ে তাকে পার হতে হবে ইরাকের বর্ডার, তারপর কুয়েত ঘুরে তাকে সৌদি আরব পৌঁছাইতে হবে। এইভাবে তিনি পায়ে হেঁটেই মক্কায় পৌঁছাইতে পারবেন। প্রিয় দর্শক, নিয়ত যদি সহি থাকে তাহলে আল্লাহ তালাকে রাজি খুশি করে তিনি হজ পালন করতে পারবেন এবং এটা আল্লাহ তালা গ্রহণ করবেন। কিন্তু অনেকেই বলতেছিল যে তিনি ভাইরাল হওয়ার জন্য এমনটা করছেন, এমনটা করলে হয়তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। পায়ে হেঁটে যাওয়ার চিন্তা আমার মাথায় আসছে কারণ আমি ছোটবেলা থেকেই ঘুরতে ও নতুন জায়গায় দেখতে ভালোবাসি, নানান মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। তাই আমার ভালো লাগা আর ভালোবাসা পথটাকে বেছে নিয়েছি যেন আমি আল্লাহর ভালোবাসা পাই, কারণ সফরের মাধ্যমে অনেক কিছুই শেখা যায়, জানা যায় এবং আল্লাহর সৃষ্টি অনুভব করা যায়। আমার যাত্রা শুরু হওয়ার আগে অল্প সংখ্যক মানুষ জানত এবং তখন অন্য কেউ ছিল না। হঠাৎ করে দেখি আমাকে নিয়ে নানান রকম নিউজ হচ্ছে যা আমার কল্পনার বাহিরে ছিল, এবং অল্প সময়ের মধ্যে ইউটিউব এবং মেইন মিডিয়াতে আমার সফরের খবর প্রচার হয়। পরবর্তী সময় মিডিয়া এবং ইউটিউব ভাইয়েরা আমার কাছে বারবার জানতে চায় এবং আমিও খুশি মনে আমার মনের কিছু কথা শেয়ার করি, কিন্তু অস্বাভাবিকভাবে আমার অতি উৎসব ভাইয়েরা আমার পিছনে আসেন ভিডিও ও সাক্ষাৎকার নেওয়ার জন্য, যাতে আমার কোনো ইচ্ছা নাই। এতে আমার লক্ষ্য ঠিক রাখতে সমস্যা হচ্ছে, আমি কোনো সোশ্যাল মিডিয়ার সাথে কোনো কথা বলতে চাই না যাতে আমার সফর দীর্ঘ না হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ জানাবো, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে একজন পায়দল হেঁটে মক্কা মদিনায় গিয়ে হজ করেছে, সেই হিন্দু অধ্যুষিত এলাকা সেই অমুসলিম কান্ট্রি থেকে যদি শিহাব চত্বর নামে এক ভাইকে মক্কা মদিনায় যাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, মুসলিম কান্ট্রি, এই দেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভাই আলিফ মাহমুদকে সেই বিদেশে যাওয়ার যত ক্লিয়ারেন্স সেই ব্যাপারে সহযোগিতা করে এবং ভিসা বিষয়গুলোকে তিনি সমাধান করে একটা সারা বিশ্বে একটা ইতিহাস সৃষ্টি করবেন। প্রিয় দর্শক, তিনি যেহেতু এমন একটা উদ্যোগ নিয়েছেন, তিনি ভ্রমণ পিপাসু মানুষ, তার উদ্যোগ সফল হোক এটাই আমরা সবাই কামনা করি। আর গাইস, তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন, ঢাকা থেকে ভারতের বর্ডারের দিকে রওনা দিয়েছেন তিনি এবং অনেকেই তাকে ডেকে নিয়ে খাবার খাওয়া এবং তাকে সাপোর্ট করছেন। তো যারা তাকে সহায়তা করছেন তারা অবশ্যই তার ফল পাবেন। তো গাইজ, আপনি কি এর সাথে সমর্থিত যে আমাদের বাংলাদেশ থেকে একজন পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য রওনা দিয়েছেন? এটাতে আপনার অনুভূতিকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এমন সব ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।